আসসালামু আলাইকুম। তো আজকে দেখতে পাচ্ছেন এটি একটি গ্লুকোমিটার, যেটি দিয়ে ব্লাড সুগার মেজার করা হয়। তো এটি আজকে আনবক্সিং করে দেখাচ্ছি। এটি একটি চাইনিজ ব্র্যান্ডের একটি গ্লুকোমিটার, এটার নাম হলো গোচেক 2। যারা মিড রেঞ্জের মাঝে ভালো ধরনের গ্লুকোমিটার কিনতে চান, তাদের জন্য এই গ্লুকোমিটারটি একটি ভালো একটি গ্লুকোমিটার। তো এটি আপনারা লোকাল মার্কেটে 1500 টাকায় পেয়ে যাবেন। এখানে লেখা আছে 1600, একটু দামাদামি করে কিনলে 1500 টাকায় পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা এটা বিএমই ভবন কিংবা যেখানে হোলসেলে বিক্রি হয় সেখান থেকে কিনলে আপনারা 1000 টাকায় পেয়ে যাবেন। তো চলুন দেখি ভিতরে কী কী কন্টেন্ট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটি মেশিনের বক্স, এখানে গ্লুকোমিটার সহ অন্যান্য অংশ আছে। আর এখানে বাকি এটা একটি ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড আর আদার্স পেপার্স এখানে দেওয়া আছে। এখানে আপনারা কন্টেন্ট হিসাবে ব্লাড গ্লুকোমিটার যে মেশিন সেটি পাচ্ছেন, তারপর এলিয়ান্সের ডিভাইসটি পাচ্ছেন, ক্যারিং কেস একটা ক্যারিং কেস পাচ্ছেন, আর আগে দেখালাম এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাচ্ছেন, আর ওয়ারেন্টি কার্ড, স্ট্রিপ বক্স পাচ্ছেন। এখানে আপনারা 10টি স্ট্রিপ ফ্রিতে পাবেন, ফার্স্টে এটার সাথে দেওয়া থাকে। কিন্তু আপনারা এটার সাথে আরও একটি স্ট্রিপ বক্স কিনে নেবেন, এই দেখতে পাচ্ছেন এরকম স্ট্রিপ বক্স কিনে নেবেন, 1050 টাকার পাবেন। এখানে 50টা স্ট্রিপ রয়েছে, তো আপনারা 25টা স্ট্রিপও কিনতে পারবেন। এখানে 2টি করে আলাদাভাবে দেওয়া থাকে, তো দেখাচ্ছি এটার ভিতরে কীভাবে দেওয়া আছে। এই তো দেখতে পাচ্ছেন এভাবে 2টি বক্স দেওয়া থাকে, 2টি বক্সতে 25টা করে 50টা স্ট্রিপ এখানে থাকে। তো আপনার ইচ্ছা করলে একটিও কিনতে পারেন বা একবার ফুল বক্স 2টিও কিনতে পারেন। এগুলো 1050 টাকা এক বক্স। তো এই স্ট্রিপগুলো যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই সেম স্ট্রিপই আপনার নেক্সট টাইম কিনতে হবে, কারণ যে মেশিন যে কোম্পানির সেই কোম্পানির স্ট্রিপ ইউজ করতে হয়, অন্য স্ট্রিপ ইউজ করলে মেশিন কাজ করে না। যাই হোক, এখন দেখি মেশিনের কী অবস্থা। এটি হলো লেন্সের ডিভাইস, তো এখানে আপনারা লেন্সের বা সুইচ যেটাকে বলে এটা আপনারা ইনসার্ট করে সেটি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে 10টির মতো লেন্সের দেওয়া আছে, আমি এটা খুলেছি। তো এরকম আপনারা লেন্সেটের বক্সও কিনে নেবেন। এই দেখতে পাচ্ছেন এটি একটি লেন্সেট বক্স, এখানে 100টা লেন্সেট আছে, এটার দাম 50 টাকা। এরকম একটি বক্স আপনারা কিনে নেবেন, তাহলে আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। তো এই তো মেশিনটি, এটার জন্য 2টি ব্যাটারি লাগে, ব্যাটারি 2টি আপনারা কিনে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই 2টি ব্যাটারি, 2টি ব্যাটারির দাম 200 টাকা ভালোগুলো। এখানে প্রেস করে এই মেশিনটি অন করতে হয়। অন করার পর আপনারা এই দেখতে পাচ্ছেন স্ট্রিপ ইনসার্টিং পয়েন্ট, এই তো এখানে আপনারা স্ট্রিপ ইনসার্ট করবেন। স্ট্রিপ ইনসার্ট করে এই তো লেন্সের ডিভাইস, এখানে আপনারা লেন্সেরটা ইনসার্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে লেন্সেরটা ইনসার্ট করার পর নিচের অংশটি এভাবে টেনে এটাকে লোডিং করতে হয়, তারপর আপনারা এই লেন্সেরটা এই সুইচের মাধ্যমে প্রেস করে লেন্সেরটা দিয়ে আপনারা ব্লাড বের করে স্ট্রিপে ব্লাডটি লাগাবেন। লাগানোর পর আপনারা এভাবে রিডিং পাবেন। গ্লুকোমিটারটা কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমি ইউজার ম্যানুয়াল থেকে স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনার ব্যাটারি ইনসার্ট করার পরে হ্যান্ড ওয়াশ করে লেন্সেরটি ইনসার্ট করবেন। লেন্সেট ইনসার্ট করার পর স্ট্রিপটি মেশিনে ইনসার্ট করবেন। স্ট্রিপটি মেশিনে ইনসার্ট করার পর আপনার লেন্সেট দিয়ে হাত থেকে ব্লাড বের করে লেন্সেটের লাগাবেন। তো তারপর 5-10 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন আপনার রিডিং পেয়ে গেছে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল সম্পর্কে আমি কিছু তথ্য দিচ্ছি। আমরা যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজটা মেজার করি সেক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজের লেভেল 5.5-এর মাঝে থাকে সেক্ষেত্রে সে ব্যক্তি নর্মাল, আর যদি সেটা 7-এর উপরে
উঠে যায় সেক্ষেত্রে সেটাকে ডায়াবেটিস বলা যায়। আর খাওয়ার পর যদি 7-এর নিচে থাকে সেক্ষেত্রে সেটাকে সুস্থ বলা যায়। আর যদি 11.1-এর উপরে চলে যায় সেক্ষেত্রে তার ডায়াবেটিস হয়েছে বলা যায়। তো আপনারা এই মেশিন দিয়ে বাসায় বসে এভাবেই ডায়াবেটিস নির্ণয় করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।